কর্মকর্তাদের অনিয়ম যেন পিছু ছাড়ছে না রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক পিএলসির। বিমানবন্দর বুথের কাউন্টারে টাকার ঘাটতি রেখেই দীর্ঘদিন লেনদেন পরিচালনা, এছাড়া অনুমোদন ছাড়া বুথের আধুনিকায়নের নামে প্রকৃত ব্যয়ের চেয়ে 10 গুণ বেশি খরচ দেখিয়েছেন একই কর্মকর্তা। এছাড়া একাধিক কর্মকর্তাদের বিরুদ্ধে রপ্তানি বিল 9-6 অভিযোগ থাকলেও শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো পদোন্নতি পেয়েছেন এই কর্মকর্তারা। মাসুম মিয়ার অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরা ইমরুল গায়েস। লগন পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক পিএলসির ঋণ বিতরণে অনিয়মের ঘটনায় চাউর ব্যাংক পাড়া। এর মধ্যে সামনে এসেছে একই প্রতিষ্ঠানের আরও কিছু অনিয়মের খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অগ্রণী ব্যাংক বুথের ব্যবস্থাপক পদে থাকাকালে প্রায় 8 লাখ টাকা ঘাটতি নিয়ে লেনদেনের অভিযোগ ওঠে হান্নান পাটোয়ারির বিরুদ্ধে। শুধু তাই নয়, আধুনিকায়নের নামে লুট করেছেন আরও 47 লাখ টাকা। তবে অভ্যন্তরীণ নিরীক্ষায় এসব অনিয়ম ধরা পড়লেও তাকে দেয়া হয় পদোন্নতি। বর্তমানে আছেন দাউদকান্দি শাখার সহকারী মহাব্যবস্থাপক পদে। এই যে সব জায়গায় আপনি জানেন সবারই শত্রু আছে, কিন্তু আমারও কিছু শত্রু ওখানে, ওই কিছু রিনোভেশনের কাজ ছিল, তো ওখানে কিছু চাঁদা চাইছিল। যদি যদি আপনি শুনতে চাইছেন, শুনেই আমাদের চাঁদা চাইছিল। আমি শুনে আমি চাঁদা দিতে পারি, চাই চাঁদা করতে। আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করে থ্রু ইনস্ট্রুমেন্ট পার্টিকে পেমেন্ট দেওয়া, পরবর্তীতে হেড অফিসের এক্সপেন্ডিচার ডেবিট করে সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করে অ্যাডজাস্ট করে, তা না করে কি করছে শুনেন। এই সার্টি ব্যবস্থা ক্যাশ হতে নগদ টাকায় বিল পরিশোধ করে দিস। অন্যদিকে ব্যাংকটির প্রধান শাখায় ম্যাকপাই নিটওয়্যার লিমিটেডের 14টি রপ্তানি বিলের 37 কোটি টাকা 9-6 জড়িত থাকার প্রমাণ মিলেছে অফিসার্স কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা সহ আরও 3 জনের বিরুদ্ধে। এই ধরনের অনিয়মে বরখাস্ত সহ শাস্তির বিধান থাকলেও অভিযুক্তদের উল্টো দেওয়া হয় পদোন্নতি। টাকাটা যদি রিকভার না হলে তাহলে তো ব্যাংকের একটা ক্ষতি হয়ে যেত, এই ভুলের কারণে তাকে শাস্তি হয়েছে। কিন্তু তার আমাদের প্রমোশন একটা নির্দিষ্ট প্রক্রিয়া, একটা নির্দিষ্ট সময় পরে উনি প্রমোশনের জন্য এলিজিবল হবেন। সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, মিনিস্ট্রির প্রতিনিধি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ একটা পরীক্ষা কমিটি আছে, সেই কমিটি পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে ওনাকে যোগ্যতার ভিত্তিতে করেছে। দুটি কিন্তু আসলে ডিফারেন্ট ইস্যু। ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলামের বিদায়ের পরই সামনে আসে তার সময় নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। অভিযোগ রয়েছে এসবে জড়িতদের সাজার পরিবর্তে পুরস্কৃত করেছেন তিনি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।